আমরা আজকে দেখব কিভাবে লারাভেল 10 এবং অ্যাজাক্স ইউজ করে ইমেজ আপলোড করা যায় এবং সেই সাথে ইমেজের প্রিভিউটাও আমরা দেখব। অর্থাৎ যখনই আমরা একটা ইমেজ আপলোড করব সেই ইমেজটা দেখতে কেমন হয় সেই প্রিভিউটাও আমরা দেখাবো। তো এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো অনেকদিন ধরেই আমি ভিডিও করছি না, আসলে এত বেশি রিকোয়েস্ট আসে তো আসলে সবার রিকোয়েস্ট রাখা পসিবল হয় না, আর আমিও কাজের ফাঁকে আসলে সময় দিতে পারতেছি না। তো এর মধ্যে থেকে এটাও অনেকগুলো রিকোয়েস্ট ছিল, তো এটা একটু দেখাই আপনাদেরকে। তো এখন যখনই আমরা লারাভেলের সাথে অ্যাজাক্স কিংবা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি তখন আমাদের অনেক বেশি কোড লিখতে হয় এবং সিঙ্গেল একটা ভিডিওতে একটা টপিক কভার করা আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে টিউটোরিয়াল মিনিমাম অনেক বেশি কোড লিখতে হয়, 40 থেকে 50 মিনিট পর্যন্ত হতে পারে একটা কোড। সেই জন্য আমি যেটা করবো আজকে লারাভেল অ্যাজাক্স ইমেজ আপলোডের যে ভিডিওটা সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়েব জার্নি যে চ্যানেলটা রয়েছে ওয়েব জার্নি চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ আমি আমার এই ওয়েবসাইট থেকে এই আর্টিকেল থেকেই আপনাদেরকে হচ্ছে এই কোড সিস্টেম, সরি, এই লারাভেল অ্যাজাক্স ইমেজ আপলোড সিস্টেমটা টোটালি বুঝিয়ে দিচ্ছি। তো এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন এখানে এই লিঙ্কটাতে যদি আমরা আসি তাহলে এখানে দেখবো লারাভেল অ্যাজাক্স ইমেজ আপলোড বাই ওয়েব জার্নি। আচ্ছা, এই আর্টিকেলটাতে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে কিছু স্টেপ রয়েছে, অর্থাৎ লারাভেল অ্যাজাক্স ইউজ করে ইমেজ আপলোড করার জন্য এই স্টেপগুলোকে আমাদের ফলো করতে হবে। তো এখানে প্রথমে যে স্টেপগুলো রয়েছে আমরা যদি এক নম্বর স্টেপটাতে আসি তাহলে এটা বলছে ইনস্টল লারাভেল 10, অর্থাৎ লারাভেল 10 ইনস্টল করে আমরা কাজ করব। তো আজকে পর্যন্ত লারাভেলের যে আপডেট ভার্সন রয়েছে সেটা হচ্ছে 10.5 সামথিং। তো চলুন আমরা কাজ শুরু করি। প্রথমেই হচ্ছে বলতেছে যে এখানে লারাভেল 10 আমাদের কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। তো এখানে কমান্ড দেওয়া রয়েছে, এটাকে আমি এখান থেকে কপি করছি, করে আমরা আমাদের টার্মিনালে চলে আসছি, এসে স্টিটক্সের মধ্যে এটাকে পেস্ট করে একটা লারাভেল 10 প্রজেক্ট আমরা ইনস্টল করে নিচ্ছি। তো এটা আপলোড হতে থাক, আমরা হচ্ছে ইনস্টল হতে থাক, এর ফাঁকে আরেকটু কাজ করি আমরা দেখি। দ্বিতীয় স্টেপটা যদি একটু নিচের দিকে আসি আমরা স্ক্রল করে তাহলে এখানে দ্বিতীয় স্টেপটাতে বলা হয়েছে যে আমাদেরকে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডেটাবেস নেম হবে অ্যাজাক্স ইমেজ আপলোড। তো এটাকে আমরা এখান থেকে কপি করছি দ্বিতীয় স্টেপে, পরে আমরা পিএসপি মাই অ্যাডমিনে এসে এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি ডেটাবেস নেম থেকে, দেন এখানে আমরা ক্রিয়েট করে দিচ্ছি। তো আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। দেন তিন নম্বর যে স্টেপটা রয়েছে এখন যদি আমরা দেখি এখানে যেটা করতে হবে, আচ্ছা, দুই নম্বর স্টেপটাতে হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করার পর আমাদেরকে ডেটাবেসের ক্রেডেনশিয়ালসগুলো .env-তে অ্যাড করে নিতে হবে। আমরা এটাকে এখন .env-তে অ্যাড করে নিব। তো দেখি আমাদের প্রজেক্টটা ইনস্টল, তো এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এখান থেকে যদি আমরা আমাদের প্রজেক্টটা ব্রাউজ করি, এখানে আসি তাহলে দেখব লারাভেল অ্যাজাক্স ইমেজ আপলোড যে প্রজেক্টটা রয়েছে এটাকে আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি একটা এডিটরে। আমি পিএসপি স্ট্রম ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো এডিটর ইউজ করতে পারেন। প্রথমে যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে .env-তে চলে আসতে হবে। আমরা এখান থেকে .env-তে চলে আসব, এসে একটু নিচের দিকে যদি আসি তো ডিবি ডেটাবেস যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ডেটাবেস নেমটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যাজাক্স ইমেজ আপলোড ছিল তো এটা দিয়ে দিলাম। দেন আমাদের ইউজার নেম ডিফল্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রুট, এটা এভাবেই থাকবে। দেন এটাকে সেভ করে আমরা যদি আবার ব্রাউজারে ব্যাক করি, দেন এখানে তিন নম্বর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে মডেল অ্যান্ড মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে। তো মডেল মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য এখানে সিম্পলি যে কমান্ডটা রয়েছে এটা আমাদেরকে ইউজ করতে হবে। তো এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করার পর দেন আমাদের প্রজেক্টে যেতে এটাকে এখান থেকে আমাদের কপি করতে হবে মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য। কপি করলাম আমি এটাকে, করে দেন আমাদের টার্মিনালে এসে প্রথমেই হচ্ছে আমাদের প্রজেক্টতে যেতে হবে। তো প্রজেক্টে যাওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা কি নামে ছিল, লারাভেল অ্যাজাক্স ইমেজ আপলোড। দেন আমি এখান থেকে প্রজেক্টে আসলাম, এসে এখানে আমাদের প্রজেক্টে আমরা যে কমান্ডটা কপি করেছি সেটা হচ্ছে মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য, পেস্ট করে এন্টার দিয়ে দিচ্ছি। দেন আমাদের মডেল ক্রিয়েট হয়ে গেল। তো মডেল ক্রিয়েট হওয়ার পর যেটা করতে হবে আমাদেরকে, দেখুন এখানে একটা মাইগ্রেশন ফাইলও কিন্তু ক্রিয়েট হবে। তো এখন আমাদেরকে মাইগ্রেশন ফাইলটা ওপেন করতে হবে। মাইগ্রেশন ফাইলটা ওপেন করার পর এখানে হচ্ছে আমাদের একটা কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইমেজ নামে একটা কলাম আমরা অ্যাড করব। তো এটাকে আমি এখান থেকে কপি করছি, কপি করার পর আমরা যদি আবার আমাদের প্রজেক্টে আসি, এসে এখান থেকে ডেটাবেস যেটা রয়েছে এই ডেটাবেস, দেন এখান থেকে হচ্ছে মাইগ্রেশন,
এবং এখান থেকে আমরা যে মাইগ্রেশনটা এই মাত্র ক্রিয়েট করলাম মডেলের সাথে সেটা হচ্ছে ইমেজ আপলোড স্টেবল তো এটাকে এখান থেকে ওপেন ওপেন করার পর দেখুন এই পাশে এখানে ইমেজ আপলোডস যে টেবিলটা রয়েছে এখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমরা যদি আবার আমাদের এখানে চলে আসি তাহলে দেখব এর নিচে যেটা রয়েছে হচ্ছে ক্রিয়েট টেবল অর্থাৎ মাইগ্রেশন ফাইলে টেবলের কলাম অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে মাইগ্রেট কমান্ডটা চালাতে হবে এটাকে আমরা এখান থেকে কপি করছি পিএইচপি আর্টিসান মাইগ্রেট দেন আবার হচ্ছে আমরা আমাদের টার্মিনালে চলে আসলাম এসে এটাকে পেস্ট করে এন্টার দিয়ে দিচ্ছি দেন আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেল আচ্ছা তো টেবিল ক্রিয়েট হওয়ার পর এরপরে যেটা করতে হবে আমাদেরকে দেখুন এখানে ইমেজ আপলোড ডট পিএইচপি ক্লাস যেটা রয়েছে বলতেছে আমরা যে মডেলটা ক্রিয়েট করেছি সেই মডেলটা আমাদেরকে ওপেন করতে হবে করে এই মডেলের ছোট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রোটেক্ট ফিলাবেলের মধ্যে আমাদের হচ্ছে টেবিলের যে কলামটা রয়েছে ইমেজ সেটাকে অ্যাড করে দিতে হবে তো এখান থেকে এটাকে কপি করলাম করে আমরা যদি প্রজেক্টে আসি এসে এখানে আমাদের যে অ্যাপ ডিরেক্টরি রয়েছে অ্যাপ থেকে আমরা আসলাম এখান থেকে মডেলস দেন মডেলস থেকে হচ্ছে ইমেজ আপলোড ডট পিএইচপি মডেলে আসলাম এসে দেন এটাকে আমরা প্রোটেক্টেড ফিলাবেলের মধ্যে ইমেজ কলামটাকে দিয়ে দিচ্ছি আমাদের কাজ কিন্তু এখানে শেষ আচ্ছা দেন এরপর যদি আমরা আসি স্টেপ ফোর যেটা রয়েছে এখানে হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য এখানে কমান্ড দেওয়া রয়েছে এটাকে আমরা কপি করলাম ইমেজ আপলোড কন্ট্রোলার একটা ক্রিয়েট করব আমরা দেন আবার আসলাম টার্মিনালে এসে এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি করে এখান থেকে এন্টার দিয়ে দিচ্ছি তো আমাদের আপলোড ইমেজ আপলোড কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুলি তো কন্ট্রোলার ক্রিয়েট হওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে এখানে ফার্স্ট ফাইভ স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু রাউট ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে আমাদের যে রাউটগুলো ইনিশিয়ালি আমাদের লাগবে সেগুলা তো এখানে যে জিনিসগুলো রয়েছে এক্স্যাক্টলি আমি আর এগুলা লিখবো না আসলে অনেক সময়ের ব্যাপার হয় এগুলা লিখতে গেলে আমি পুরোটাই কপি করলাম এখান থেকে দেন কপি করে আমাদের হচ্ছে রাউটস থেকে ওয়েব ডট পিএইচপি পেজটাতে এগুলো পেস্ট করে দিলে আমাদের কাজ হয়ে যাবে তো এটাকে আমি কপি করলাম করে প্রজেক্টে আসলাম এসে এখান থেকে এই দুইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি এগুলো আমার আর কোনো দরকার নাই এখান থেকে আমরা হচ্ছে চলে যাব রাউটসে দেন রাউটস থেকে ওয়েব ডট পিএইচপিতে চলে আসব এসে আমরা যেটা কপি করেছি সেটাকে এটা দিয়ে এখান থেকে রিপ্লেস করে সেভ করে দিব আচ্ছা তো সেভ করার পর এখন যদি আবার এখানে আসি তাহলে আবার যেটা বলতেছে ইমেজ আপলোড যে কন্ট্রোলারটা আমাদের রয়েছে সেই কন্ট্রোলারটা আমাদের আপডেট করতে হবে তো এখন এই কন্ট্রোলারে এখানে দেখুন এক্স্যাক্টলি যে কোডটুকু রয়েছে অর্থাৎ ইমেজ আপলোড কন্ট্রোলারের কোডটুকু পুরাটা এখান থেকে আমরা কপি করতে পারি তো কপি করে হচ্ছে আমরা আসতে হবে প্রজেক্টে দেন আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে সেই কন্ট্রোলারে যদি আমরা যাই এখান থেকে ইমেজ আপলোড কন্ট্রোলার এসে এইটা পুরোটাকে চাইলে আমরা রিপ্লেস করে দিতে পারি অথবা চাইলে ওইখানে আর্টিকেলে যে ফাংশনগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র সেই ফাংশনগুলোকে এনে আমরা এই কন্ট্রোলারের ভিতর বসিয়ে দিতে পারি তো আমি পুরোটাকে রিপ্লেস করে দিলাম দিয়ে এটাকে আমরা সেভ করে দিব দেন হচ্ছে এখানে আবার যদি আসি ছয় নম্বর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট ইমেজ আপলোড পেজ অর্থাৎ ইমেজ আপলোডের জন্য একটা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে সেই পেজটা আমরা এখন ক্রিয়েট করব তো পেজটা কোথায় ক্রিয়েট করতে হবে দেখুন রিসোর্স ভিউ দেন রিসোর্স থেকে ভিউ এর ভিতরে হচ্ছে ইমেজ আপলোড ফর্ম ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে তো এই পুরোটাই আমি এখান থেকে কপি করছি করে আবার আমরা আমাদের প্রজেক্টে আসলাম এসে যদি এখানে আমি আসি তাহলে এখানে যে রিসোর্স রয়েছে দেখুন রিসোর্স থেকে ভিউ এই ভিউতে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ফাইলের নাম দিয়ে দিচ্ছি আমি যেটা কপি করে নিয়ে আসলাম ইমেজ আপলোড ফর্ম ডট প্লেট ডট পিএইচপি দিয়ে এটাকে আমি এন্টার করে এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি আচ্ছা তো আমাদের ফাইল ক্রিয়েট হলো ফাইল ক্রিয়েট হওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই ফাইলে যে কোডটুকু রয়েছে পুরো এসটিএমএলটুকু এখানে দেয়া রয়েছে এটাকে আমি এখান থেকে অর্থাৎ পুরো এসটিএমএল এখানে যেটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব দেন সিলেক্ট করে এটাকে এখান থেকে কপি করব দেন আমরা আমাদের প্রজেক্টে চলে আসব এসে যে ইমেজ আপলোড ফর্ম পেজটা আমরা ক্রিয়েট করেছি ব্লেড ফাইল সেটাতে এটা পেস্ট করব এই হচ্ছে আমাদের কোড দেন হচ্ছে আমরা যদি পরের স্টেপটাতে আসি এখানে যেটা রয়েছে আমাদের যদি একটু নিচের দিকে আসি স্টেপ সেভেন যেটা রয়েছে এখানে আমাদের জেএস ফাইল ক্রিয়েট করতে হবে কোন জেএস ফাইল এই যে দেখুন আমাদের ব্লেড যেটা রয়েছে ফর্ম এখানে কিন্তু একটা ব্লেড ফাইল রয়েছে জেএস
অর্থাৎ ইনক্লুড করা রয়েছে ইমেজ আপলোড জেএস নামে একটা ফাইল রয়েছে জেএস কোডের জন্য। তো এই ফাইলটাও আমাদের কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে আরেকটা ফাইল আমরা ভিউর মধ্যে ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইমেজ আপলোড জেএস ডট প্লেট ডট পিএইচপি। তো এই ফাইলটা আমরা এখন ক্রিয়েট করব, সেই জন্য আবার এখানে চলে আসছি, এসে এই ভিউ থেকে আমি আবার আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, অর্থাৎ আমাদের জেএস কোডটুকু লেখার জন্য দিয়ে এটাকে এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। দেন আবার যদি এখানে আসি, তাহলে এসে এখানে যে ফাইলটা এখন আমরা ক্রিয়েট করলাম জেএস ফাইলটা, এর ভিতর যে কোডটুকু লিখতে হবে দেখুন, এখানে কিছু কোড রয়েছে, সেটা হচ্ছে প্রথমেই যেটা রয়েছে হচ্ছে এখানে, আচ্ছা আমি কোডটুকু আগে নিয়ে যাচ্ছি এখান থেকে, নিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কি হয়। তো এটাকে এখন যেটা রয়েছে আমি এখান থেকে পুরোটা কপি করলাম, কপি করার পর এটাকে আমরা আবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে চলে আসবো, এসে যে ইমেজ আপলোড জেএস ফাইলটা ক্রিয়েট করলাম এর ভিতরে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে এটাকে সেভ করছি, করে আমরা যদি এর পরের স্টেপটাতে আসি তাহলে দেখি কি রয়েছে এখানে। স্টেপ 8 যেটা রয়েছে এটা হচ্ছে টেস্ট। তো এখন টেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, টেস্ট করার আগে কিছু কাজ করতে হবে, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি জেএস কোডটা কিভাবে কাজ করছে। আচ্ছা এখানে হচ্ছে আমি টেস্ট করে যদি জেএস কোডটা বুঝাই তাহলে হয়তো আপনারা আরো একটু ভালো বুঝতে পারবেন। আমরা প্রথমে একটু সার্ভারটা স্টার্ট করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি হচ্ছে বিষয়টা। তো এখান থেকে এটাকে কপি করলাম, করে আমরা যদি আমাদের সার্ভারে আসি, এসে এখান থেকে পিএইচপি আর্টিজান স্টার্ট করে দিলাম, দিয়ে এটাকে স্টার্ট করি, করে আমাদের যে সার্ভারটা রয়েছে এখন এখানে দেখুন, এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি, করে আমরা আমাদের প্রজেক্টটাকে যদি টেস্ট করি এখান থেকে তাহলে কি আউটপুট পাই সেটা একটু দেখি। এন্টার দিলাম আমি, প্রথমে দেখি আমরা এখানে কি হচ্ছে বিষয়টা। চুজ ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে যদি আমি একটা ইমেজ চুজ করি, সাপোজ এটা চুজ করলাম, এই যে দেখুন ইমেজ প্রিভিউটা কিন্তু আমাদের চলে এসেছে, অর্থাৎ আমরা চাইলে এইভাবে ইমেজ আপলোড করতে পারি। তো এখান থেকে এটাকে আমি চেঞ্জ করে দিই, চুজ ফাইলটাকে চেঞ্জ করে যদি আমি এইটা আপলোড করি তাহলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার কাজটা অর্থাৎ ইমেজ যে প্রিভিউ হচ্ছে এই কাজটা কিন্তু হচ্ছে কিভাবে একটু দেখাই আপনাদেরকে। ইমেজ আপলোড জেএস যে ফাইলটা রয়েছে এখানে দেখুন, প্রথমে হচ্ছে আমরা ইমেজটাতে যখন একটা ক্লিক করতেছি, অর্থাৎ ইমেজটাকে যখন চেঞ্জ করতেছি, তখন হচ্ছে আমরা কিছু জেএস কাজ করেছি। এখানে ইমেজ প্রিভিউ নামে একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসটাকে কোয়েরি সিলেক্টর দিয়ে ধরেছি। কোন ক্লাসটা এটা, এটা হচ্ছে এখানে দেখুন এই যে ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ প্রিভিউ যে ক্লাসটা রয়েছে সেটা ধরেছি, অর্থাৎ এখানে আমরা ইমেজটাকে দেখাবো এই জন্য আমরা ক্লাসটাকে ধরেছি। ধরে এখানে যেটা করেছি দেখুন, এখানে ইমেজটা হচ্ছে যদি অনলোড হয় তাহলে এখানে হচ্ছে আইএমজি সোর্স যে অ্যাট্রিবিউট রয়েছে সেখানে এই জিনিসটার ইউআরএলটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর পর এখানে আইএমজি এসআরসিতে আমরা যেটা করতেছি এটাকে আমরা ফাইল জিরো করে দিচ্ছি, এবং দেন কুয়েরি সিলেক্টর ইমেজ প্রিভিউ দিয়ে যে ফাইলটা আমাদের হাতে রয়েছে সেই ফাইলটাকে এখানে রিপ্লেস করে দিচ্ছি, অর্থাৎ অ্যাসাইন করে দিচ্ছি। সো এভাবে আমাদের ইমেজ প্রিভিউর কাজটা হয়ে যাচ্ছে। দেন এখানে যেটা রয়েছে এটা আশা করি আপনারা বুঝবেন, আমরা যখন ফর্ম সাবমিট করব তখন কি কাজটা হয় সেই কাজটা এখানে রয়েছে। তো এখানে আমরা যেটা করেছি দেখুন, এখানে ইমেজ আপলোড ফর্ম যেটা রয়েছে, একটু আসি এখানে, এসে দেখুন এই যে ইমেজ আপলোড ফর্ম যেটা রয়েছে, ফর্মের একটা আইডি রয়েছে ইমেজ আপলোড ফর্ম, এই ফর্মটাকে আমরা ধরেছি, অর্থাৎ আমাদের ইমেজের যে সরি আমাদের ফর্মের যে আইডিটা রয়েছে সেই আইডিটাকে আমরা ধরেছি। ধরে এখানে আমরা যেটা করেছি এটাকে সাবমিট করেছি। তো সাবমিট করার পর এটাকে আমরা প্রিভেন্ট ডিফল্ট করেছি, দেন ফর্ম থেকে ডেটাগুলো নিয়ে যাচ্ছি, দেন এখানে ইমেজ স্টোরের জন্য আমাদের যে রাউটটা রয়েছে সেই রাউটটাকে এখানে আমরা কল করেছি ইউআরএল এর মধ্যে। কোনটা এটা হচ্ছে ওয়েব ডট পিএইচপি তে যদি আসি আমরা, তাহলে যে স্টোরের জন্য আমাদের পোস্ট যে মেথডটা রয়েছে সেটা, অর্থাৎ ইমেজ ডট স্টোর। দেন এখানে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অ্যাজাক্সে কাজ করার জন্য আমাদের মেথড ডেটা যেগুলো পাস করতে হয় এগুলো আমরা লিখেছি এখানে। তো লেখার পর যেটা করেছি এখানে কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে যদি সাকসেস হয় তাহলে এটা সাকসেস হবে, কিছু মেসেজ দেখাবে যে এটা সাকসেসফুলি সেভ হয়েছে অর্থাৎ ডেটাবেজে। দেন হচ্ছে যদি কোনো এরর থাকে তাহলে ভ্যালিডেশন মেসেজগুলো এখানে আমাদের দেখাবে। তো এই ভ্যালিডেশন মেসেজগুলো কোত্থেকে আসবে সেটা হচ্ছে কিন্তু এইখানে আমাদের যে কন্ট্রোলার রয়েছে দেখুন, এখানে ইমেজ স্টোর যে কন্ট্রোলারটা রয়েছে এখানে আমরা ভ্যালিডেশন করেছি, করে এই ভ্যালিডেশনটাকে জেএস এর মাধ্যমে অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ওইখানে দেখাই দিব। দেন এখানে আরেকটা কাজ যেটা করেছি, আমরা যখনই ফাইল আপলোড করতেছি ফাইলের নেমটাকে ধরেছি, ধরে এই নেমটাকে মুভ করতেছি কিসের মধ্যে, ইমেজেস
একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের পাবলিক ডিরেক্টরির মধ্যে। এটা ফোল্ডার না করলেও চলবে, মুভ ফাংশনটা এই ডিরেক্টরিটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে, দেন পরে এই ইমেজটাকে সেই ফোল্ডারে রেখে দিবে। দেন হচ্ছে ইমেজ আপলোড ক্রিয়েট হচ্ছে ডেটাবেজের জন্য ইমেজটা ক্রিয়েট করবে। আচ্ছা, তো আমরা আসলাম আবার এখানে এসে, এখন যদি আমরা সাপোজ এটাকে আমি রিলোড দেই, দেখুন কি হয়। আমি যদি রিলোড দেই, দিয়ে যদি এখন এখানে এটাকে সাবমিট করি, তাহলে দেখাচ্ছে দা ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ ইমেজটা আমাদেরকে ম্যান্ডেটরি দিতে হবে। দেন আমি এটাকে চেঞ্জ করলাম, করে এখান থেকে যদি আমরা লারাভেল 10 ইমেজ আপলোড প্রোডাক্টটা সিলেক্ট করে দেন সাবমিট করি, তাহলে দেখুন ইমেজ সাকসেসফুলি আপলোডেড, অর্থাৎ ইমেজ কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আমাদের ডেটাবেসটাতে আসি, এসে এটাতে রিলোড করি ডেটাবেসটাকে, দেন হচ্ছে আমাদের যে টেবিলটা রয়েছে সেটা হচ্ছে ইমেজ আপলোড, এর ভিতরে আসি, তাহলে দেখবো আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে, তো ইমেজ এখানে চলে এসেছে। এবং আমরা যদি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে আসি, এখানে দেখুন আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো হচ্ছে পাবলিক ডিরেক্টরিতে, দেন পাবলিক থেকে হচ্ছে এই যে ইমেজেস নামে ফোল্ডার কিন্তু মুভ ফাংশনটা ক্রিয়েট করে নিয়েছে। দেন এখানে ক্রিয়েট করার পর যদি আসি, তাহলে এক্স্যাক্টলি সেম ইমেজটা আমাদের আপলোড হয়েছে। তো এখানে একটা রয়েছে, আমি যদি আরেকটা ইমেজ এখানে আপলোড করি, আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমি আরেকটা ইমেজ আপলোড করছি, এটা সরি, এটা হচ্ছে আমাদের পেজ রিলোড করে নিতে হবে। দেন আবার একটা ইমেজ আমি যদি আপলোড করি, এটা, দেন এখান থেকে আবার সাবমিট করি, ইমেজ সাকসেসফুলি আপলোডেড। অর্থাৎ এখন যদি ডেটাবেসটাতে আসি, এসে এটাকে আমি এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দুইটা পাবো। দেন এখানে যদি আসি, তাহলে দুইটা পাবো। তো এটা ছিল আজকের টিউটোরিয়াল, লারাভেল অ্যাজাক্সে কীভাবে আমরা ইমেজ আপলোড করতে পারি প্রিভিউ সহ। এটা অনেকগুলো রিকোয়েস্ট ছিল, তো এটা আমরা করেছি। তো এটা ওয়েবসাইট থেকে করার কারণ হচ্ছে এখানে টাইম একটা বিষয় থাকে, কারণ এতগুলা কোড আর ফাইল জেনারেট করে কাজ করতে গেলে অনেক সময়ের দরকার। মিনিমাম হচ্ছে এখানে 40-50 মিনিটের মতো সময় লাগতো যদি এই টিউটোরিয়ালটা আমি র কোড করে কাজ করে দেখাতাম। তো এটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলেরই অফিসিয়াল ওয়েবসাইট, তো এখান থেকেই কাজটা করে আপনাদেরকে দেখানো হয়েছে। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে।